যখন গাইলা পিতা বেহুলা ভাসান, ফেলিয়া হাতের খান্ডা কান দেখে নারাম। গুরু গো কি গান শুনাইলে গুরু, ফিরে কও শুনি, শুনিয়া পাগল হইল পাষণ্ডের প্রাণী। ময়মনসিংহ গীতিকার একটি বিখ্যাত পালা দস্যু কেনারাম পালা। এই পালাটির একটি বিশেষ বিশেষত্ব রয়েছে। আমি এর আগে যখন ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এই যে গীতিকাগুলি, এই পালাগুলি, এগুলি কিন্তু মূলত মাতৃতান্ত্রিক বা নারী প্রধান, এবং এর মূল বিষয়বস্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম। কিন্তু একমাত্র এই দস্যু কেনারাম নামক পালাটির মধ্যে রয়েছে অনন্যতা, রয়েছে আধুনিকতা, রয়েছে অদ্ভুত এক স্বাদ, যা এই পালাটিকে এক উচ্চ স্তরের কাব্য হিসেবে স্থান করিয়ে দিতেই পারে। এই পালাটিতে দেখতে পাওয়া যায় যে এই পালাটির এক ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। কিরকম না, চন্দ্রাবতী রামায়ণের যিনি রচয়িতা অর্থাৎ চন্দ্রাবতী, তার পিতা যার নাম দ্বিজ বংশীদাস, সেই দ্বিজ বংশীদাসের প্রসঙ্গ এই পালাতে এসেছে, এবং এই পালার রচয়িতা স্বয়ং চন্দ্রাবতী। সেই চন্দ্রাবতীকে নিয়ে কিন্তু আরো একটি পর্ব আসছে, অর্থাৎ চন্দ্রাবতী পালা নিয়ে। যদি মনে হয় যে সেই পালাটি বা এই বিষয়গুলি শুনতে খুব ভালো লাগছে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা পড়ব দস্যু কেনারাম পালা নিয়ে, যেটি আমার মতে এবং আমার সব থেকে পছন্দের একটি পালা এই গোটা ময়মনসিংহ গীতিকায়। সাহিত্যের পথের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। দস্যু কেনারাম পালাটি সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করার আজকে চেষ্টা করব। আগেই বলেছি যে এই ময়মনসিংহ যে পালা, মানে পালার অন্তর্ভুক্ত এই নির্দিষ্ট গীতিকাটির একটি আধুনিক বৈশিষ্ট্য রয়েছে। কারণ অন্যান্য যে পালা, সেই প্রত্যেকটি পালাতেই আমরা দেখতে পাবো যে প্রেম মূলত মুখ্য বিষয় হয়ে উঠেছে, কিন্তু এখানে মানব প্রেম মুখ্য বিষয় হয়ে উঠছে। দেখা যাচ্ছে একজন মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী বা একজন মানুষের কবিত্বের গুণে কি করে একজন দুর্ধর্ষ ডাকাত তার মনুষ্যত্বকে ফিরত পাচ্ছে, সে বদলে যাচ্ছে, এই বিষয়টিকেই প্রতিপন্ন করছেন কবি এই কাব্যটির মাধ্যমে। আরো যে বিষয়টি লক্ষ্য করা যায় যে আমরা অন্যান্য কোনো গীতিকা বা পালায় কোনো গীতিকার যে লিখছেন তার কবির নাম পাই না। একমাত্র চন্দ্রাবতীর ক্ষেত্রেই, চন্দ্রাবতীর এই বিশেষ পালাটির ক্ষেত্রেই আমরা জানতে পারছি এবং নির্দিষ্ট কোনো ঐতিহাসিক চরিত্র পাচ্ছি। এর আগে কিন্তু কোনো পালাতে বা পরবর্তী কালেও এই অন্তত ময়মনসিংহ গীতিকার কোনো পালাতে এই যে বৈশিষ্ট্যগুলি সেগুলি পাওয়া যায় না। তবে লোক যে ঐতিহ্য বা লোক ঐতিহ্য বলা যায় না, লোক সাহিত্যের দিক থেকে দেখতে গেলে এটি আবার একটুখানি অন্যরকম বিষয়, কারণ লোক সাহিত্যে কোনো রকম কোনো কারুর নির্দিষ্ট নাম থাকতে পারে না। তবে প্রচলিত রয়েছে যে এই পালাটি নাকি চন্দ্রাবতীর নিজেরই লেখা। সে যাই হোক, এই যে পালাটি, নির্দিষ্ট পালাটি, সেখানে আমরা দস্যু কেনারামের কথা জানতে পারি। এই দস্যু কেনারাম কে ছিল, কোথা থেকে এসেছিল, সেই কাহিনী এবারে আমি সংক্ষেপে বলবো। তবে তার আগে বলে দিই যে এই দস্যু কেনারাম পালাতে আমাদের বিখ্যাত এক মঙ্গল কাব্য অর্থাৎ মনসা মঙ্গলের প্রভাব পড়েছে, এবং মনসা মঙ্গল বা মনসার এই বিষয়টি, মানে মঙ্গল কাব্যের এই বিষয়টি এখানে খুব বেশি ভাবে প্রাধান্য পেয়েছে বলে অনেকের মতে, বিশেষ করে আশুতোষ ভট্টাচার্যের মতে, যে এই পালাটির খানিকটা গঠনে একটুখানি মানে শৈথিল্য লক্ষ্য করা যায়। যাই হোক, এই পালাটি তুলনায় সংক্ষিপ্ত, কিন্তু যে গল্পটি রয়েছে সেটি কিন্তু আমাদের ভীষণভাবে মন ছুঁয়ে যায়। আমরা জানতে পারি এক ব্রাহ্মণ পুত্রের কথা, যার নাম হচ্ছে কেনারাম। সেই কেনারামের জালিয়া বন্দরের তীরে বাকুনিয়া গ্রামে তার বসবাস। তার মায়ের নাম যশোধরা আর বাবার নাম দ্বিজ খেলারাম। মনসার বরে কেনা বলে তার নামকরণ করা হয়েছিল কেনারাম। কিন্তু একসময় সে মাতৃহীন পিতৃহীন অর্থাৎ অনাথ হয়ে পড়লে তার স্থান হয় কোথায়? স্থান হয় তার মাতুলালয়ে। সেই সময় দেখা যায় দুর্ভিক্ষ। দুর্ভিক্ষর কারণে চরম অর্থকষ্টের মুখে পড়ার ভয়ে তার যে মামা, সেই মামা এক দুর্ধর্ষ ডাকাত, এখানে বলা হচ্ছে হালুয়া, সেই হালুয়ার কাছে মোটে 5 কাঠা জমির বিনিময়ে এই কেনারামকে বিক্রি করে দেয়।
এই যে হালুয়া ডাকাত, সেই ডাকাতের আবার সাতখানা পুত্র ছিল। সেই সাতখানা পুত্রর কাছে এই কেনারাম যখন বড় হয়ে উঠল, সে দুর্ধর্ষ ডাকাতি শিখেই বড় হলো এবং পরবর্তীকালে ভয়ঙ্কর রকমের একজন নরঘাতকে পরিণত হলো, যার ভয়ে প্রত্যেকে শিহরিয়া উঠত সেই গ্রামের। আচ্ছা, এখানে আমি বলে রাখি যে আমি যে ছোট ছোট ডিটেলস গুলো দিচ্ছি, এগুলো কিন্তু লিখিত ভাবে এই ভিডিওর একেবারে শেষে দেওয়া থাকবে। তোমরা যারা নেট সেট বা আপনারা যারা নেট বা সেট পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই ছোট ছোট যে ডিটেলস গুলি, এগুলি ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ আমি জানি। সেই কারণে ভিডিওর একেবারে শেষে থাকবে এই প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ বিবরণের ছোট ছোট অংশগুলি। যাই হোক, যেটা বলছিলাম যে এক নরঘাতকে পরিণত হলো কে, না এই দস্যু কেনারাম। এই কেনারামকে আবার মধ্যিখানে দেখা যাচ্ছে যে আবার তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে দেওয়ানের কাছে মোটে 500 টাকার বিনিময়ে। এবং সেই অঞ্চলের এক বিখ্যাত, এক ভীষণ ভাবে নাম করা ডাকাত হিসেবে গড়ে উঠছে এই কেনারাম। তার কেনারামের নামের সামনে যোগ হয়ে যাচ্ছে দস্যু শব্দটি। এবার এইখানে এই গ্রামে, অর্থাৎ জালিয়া হাওরের এই অঞ্চলে একবার দ্বিজ বংশীদাস, তিনি এলেন মনসা মঙ্গলের পালা শোনানোর জন্য, গান শোনানোর জন্য। তিনি যখন নৌকা করে এই হাওরের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন এই কেনারামের সঙ্গে তার মোলাকাত হলো, তার সামনাসামনি হলো। এবং কেনারাম স্বাভাবিকভাবেই তাকে হত্যা করতে বা তাদের হত্যা করতে, তাদের উপরে অত্যাচার করতে উদ্যত হলো। এই সময় দ্বিজ বংশীদাস কেনারামের কাছে বললেন যে তিনি তার মৃত্যুর আগে একটি বার মাত্র মনসার গান শোনাতে চান, গাইতে চান। এবারে আমরা মনসা মঙ্গলের খানিকটা অংশ এই পালার মধ্যেই আবার কবি অন্তর্ভুক্ত করেছেন বলে দেখতে পাই। জানা যাচ্ছে যে এই গানটি গাইতে গাইতে যখন ভাষান অংশে গিয়ে কবি পৌঁছলেন, গীতিকার পৌঁছলেন, ঠিক সেই সময় তার হাতের খাড়া ফেলে দিয়ে দস্যু কেনারাম কেঁদে উঠল, কেঁদে উঠল, হাহাকার করে উঠল, করে উঠে তার মনের কষ্টকে প্রকাশ করতে থাকলো দ্বিজ বংশীদাসের কাছে। এবং খাড়া ফেলে দিয়ে বংশীদাসের পায়ের কাছে সে উপুর হয়ে পড়ল, তার পাপের জন্য সে অনুতাপ করল, তার পাপের অনুতাপের কোনো সীমা রইল না। এবং দ্বিজ বংশীদাস তাকে মুক্ত মন্ত্রে সেই মুহূর্তে দীক্ষা দিলেন। এরপর আমরা জানতে পারি যে কেনারাম একজন ভীষণ রকম ভক্ত হিসেবে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেললেন। এই যে পুরো গল্প, এই গল্পের মধ্যে একদিকে যেমন মনসা মঙ্গলের প্রসঙ্গ সরাসরি ভাবে এসেছে, আরেকদিকে আমরা দস্যু রত্নাকরের কথাও কিন্তু জানতে পারি। অর্থাৎ দস্যু রত্নাকর যে কিভাবে বাল্মীকি হয়ে উঠেছিলেন, সেই রকমই খানিকটা ছাঁদ আমরা এই দস্যু কেনারামের পালাটিতে দেখতে পাই। এই যে পুরো কাহিনী কেনারামের, এই কাহিনীর মধ্যে যে জিনিসটি ভীষণ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, সেটি হলো যে কবিত্বের কি অসাধারণ শক্তি। সেই কবিত্বের বলে একজন কোন রকমের কোনো অস্ত্রহীন মানুষও একজন অস্ত্রযুক্ত এবং ভয়ঙ্কর শক্তি সম্পন্ন মানুষকে বদলে দিতে পারে। অর্থাৎ এখানে কবির এই যে বিচ্ছিন্ন যে গুণগুলি, এই যে সুন্দর গুণগুলি, এগুলির এক অদ্ভুত প্রকাশ আমরা দেখতে পাবো এই কাব্যটির মধ্যে, কাব্য বা এই পালাটির মধ্যে, গীতিকাটির মধ্যে। যদিও এই গীতিকাকে ব্যালাড বলা চলে কিনা, এই নিয়ে অনেক রকমের প্রশ্ন এসেছে, কিন্তু আধুনিক দিক দিয়ে দেখতে গেলে এই যে পালাটি, এইরকম সুন্দর পালা কিন্তু ময়মনসিংহ গীতিকায় আর একটিও নেই। এবং আরো অনেকে বলছেন যে এর ঐতিহাসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন যে সত্যি কি দ্বিজ বংশীদাসের সাথে এরম ঘটেছিল বা চন্দ্রাবতীরই লেখা কিনা। এইসব প্রসঙ্গ আমরা আর আলোচনাই করব না, বা দস্যু কেনারাম বলে কেউ ছিল কিনা সে জানারও আমাদের দরকার নেই। কিন্তু যে জিনিসটা দেখতে পারা যাচ্ছে তা হচ্ছে এই যে কেনারাম, তার জন্ম বৃত্তান্ত নিয়ে একটি বিষয়, কারণ এর বারবার ভাগ্য বিপর্যয় ঘটেছে, মোট 4 বার এর জীবনে ভাগ্য বিপর্যয় ঘটেছে। কিন্তু শেষে এসে আমরা দেখতে পাই যে একজন মানুষ যেরম ভাবেই জন্মগ্রহণ করুন না কেন, তার ভেতরের যে অভ্যাসগুলি, সেগুলিকে কিন্তু আস্তে আস্তে মানুষ পরিবর্তন করে নিতেই পারে, যে কারণে সে কিন্তু অভ্যাসবশত ডাকাত হয়ে উঠেছিল, কিন্তু এই অভ্যাস সে ত্যাগ করে পুনরায় তার মনুষ্যত্বের রূপে সে ফিরে গেল। দ্বিতীয়ত যে জিনিসটি দেখা যায় যে মনসার বরে তার জন্ম হয়েছিল বলে তার নাম ছিল কেনারাম, এবং পরবর্তীকালে মনসার ভাসান গান শুনে কিন্তু তার পুনর্জন্ম লাভ হলো। অর্থাৎ মনস
বর্ষার এই যে বিষয়টি এত সুন্দরভাবে কবি এই গীতিকার মধ্যে ফুটিয়ে তুলেছেন, সেটিও কিন্তু আমাদের ভাববার বিষয়। এই যে আধুনিকতা, এটাতে বলা যেতেই পারে যে চন্দ্রাবতী সত্যি একজন বড় কবি ছিলেন। এবং রামায়ণের প্রসঙ্গ তো অবশ্যই আসবেই, কারণ চন্দ্রাবতী তো মহিলা কবি যিনি কিনা রামায়ণ রচনা বা বাংলায় অনুবাদ করেছিলেন। রামায়ণ একটি মাত্র মহিলা কবির লেখা ওই চন্দ্রাবতী রামায়ণ আমরা ওই সময়ই পাই। স্বাভাবিকভাবে এই প্রভাবটিও এখানে পড়েছে বলে আমরা বুঝতে পারি। শেষে একটি কথাই বলতে হয় যে চরিত্র সৃষ্টিতে কিন্তু চন্দ্রাবতী জিনিসটিকে একদম বদলে দিচ্ছেন, কারণ এই রকম ধরনের চরিত্র কিন্তু সাধারণভাবে হয় টাইপ ধর্মী, মানে গীতিকার চরিত্র যা গীতিকার একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি। কিন্তু এই চরিত্রটি অসম্ভব বাস্তববাদী দৃঢ় একটি চরিত্র, এই রকম ধরনের চরিত্র কিন্তু আমরা ময়মনসিংহ গীতিকায় অন্তত আর একটিও পাচ্ছি না। আর যে মনস্তত্ত্ব পরিবর্তন দেখানো হয়েছে তাতে আধুনিকতার বিষয়টি রয়েছে। এর আগে আমি এটাও বললাম যে অবস্থাতেই মানুষ এরকম হয়ে পড়ে, আসলে তো কেনারাম জন্মগতভাবে দস্যু নয়, সেই কারণেই সে দস্যুতেই শেষ হয়ে যায়নি, সে মানুষ মানুষ হিসেবে ফেরত এসেছে, যা মহুয়া মলুয়ার মতো পালাগুলিতে দেখতে পাওয়া যায় না, অনেক বেশি তার তুলনায় বাস্তবসম্মত। আর তাছাড়া যে এটিকে অনেকে আবার বলে থাকেন যে এটি ঠিকমতো ব্যালাড বা গীতিকা হয়ে উঠতে পারেনি, সেই নিয়ে প্রশ্ন আছে, কারণ এটি অনেক আধুনিক কাব্য। কারণ এখানে যে গৌণ চরিত্রগুলি রয়েছে, একমাত্র দ্বিজ বংশীদাস ছাড়া বাকি কারুর কোনো ভূমিকা এতে দেখতে পাওয়া যায় না। অনেকে বলছেন এটি মঙ্গল কাব্যের ধারারই একটি কাব্য, কিন্তু তা নয়, কারণ মনসা মঙ্গলের প্রসঙ্গ এখানে আসলেও মনসা মঙ্গল কোনো স্বাভাবিকভাবে কোনো রকম একদম মিশে গেছে তা নয়, তার প্রভাব এখানে লক্ষ্য করা গেছে, তার প্রভাবে দস্যু কেনারামের পালাই এটি হয়ে উঠেছে, কোনো মঙ্গল কাব্যের পালাও এটি হয়ে উঠতে পারেনি। নারী চরিত্রের প্রাধান্য তো একেবারেই নেই এখানে। তাছাড়া যেটি আরো একটি বৈশিষ্ট্য দেখা যায় যে ধুয়া মানে পুনরাবৃত্তি পংক্তির, সেটিও কিন্তু এই পালাতে একদমই দেখতে পাওয়া যাচ্ছে না। ভাষাও তুলনামূলকভাবে অনেক স্বাভাবিক সাধারণ ভাষা, কোন রকমের যে ন্যাকা ন্যাকা ভাষা গীতিকার এই বিষয়টি একদমই নেই। সব দিক থেকে দেখতে গেলে চন্দ্রাবতীর এই পালাটি ভীষণ সুন্দর একটি পালা, এমনকি বলা যেতে পারে চন্দ্রাবতী নামক যে গীতিকাটি রয়েছে তার তুলনায় এই গীতিকাটি আরো আরো অনেক বেশি মানে আধুনিক, অনেক বেশি সুন্দর এবং বাস্তবসম্মত। সমস্ত দিক দিয়ে দেখতে গেলে কাব্য হিসেবে এই পালাটি কিন্তু যথাযথ আমরা বলতে পারি, গীতিকা হিসেবে কতটা হয়েছে সেই বিষয়ে এখনো প্রশ্ন থাকলেও কাব্য হিসেবে দস্যু কেনারামের মতো সেই যুগে বসে লেখা আধুনিক কবিতা বা আধুনিক পালা আজকে অবধি এখনো অবধি কিন্তু পাওয়া যায় না। আশা করি ছোট্ট পর্বটি ভালো লেগেছে। এরপর আমি সমস্ত ছোট ছোট যে ডিটেলস গুলি এগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এগুলি একটু নোট ডাউন করে নেবে। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো যাবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকতে হলে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে একটু লাইক করো, ভালো না লাগলে কি ভালো লাগছে না সেটাও কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।